আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা পিএনজি ট্রিতে আর্নিংস বিষয়ে যে নতুন আপডেট এসেছে সেই আপডেটটা সম্পর্কে একটু আলোচনা করব। পিএনজি ট্রির এই আপডেটের কারণে আমরা যারা পিএনজি ট্রিতে কন্ট্রিবিউটর আছি তাদের আর্নিংসটা অনেকটা কমে গিয়েছে। আগে যেখানে আমাদের পার ডে $2 বা এর চেয়ে বেশিও ইনকাম হতো, কিন্তু এখন সেই আর্নিংসটা আমাদের অনেক কমে গিয়েছে। এটা হচ্ছে মূলত এই আপডেটের কারণে, ঠিক আছে? তো আমি খুব বেশি কথা বলবো না, আমি জাস্ট খুব সাধারণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। আগে আমাদের ফাইলগুলো ডাউনলোড হলে আমরা যেই ডাউনলোড করুক, সাবস্ক্রাইবার কিংবা আনসাবস্ক্রাইবার যেই ডাউনলোড করুক, আমরা আর্নিংস পেতাম। কিন্তু নতুন সিস্টেমের কারণে আমাদের অ্যাসেটগুলো তিন ভাগে ভাগ হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে ফ্রি, এন্টারপ্রাইজ এবং প্রিমিয়াম, ঠিক আছে? এখন আমাদের ফ্রি ফাইলগুলো যদি আনসাবস্ক্রাইবাররা ডাউনলোড করে তাহলে আমরা সেখান থেকে কোনো আর্নিংস পাবো না, কিন্তু সাবস্ক্রাইবাররা যদি ডাউনলোড করে সেক্ষেত্রে আর্নিংস পাবো। আর আমাদের ফাইলটা যদি প্রিমিয়াম কিংবা এন্টারপ্রাইজ প্ল্যানে থাকে সেক্ষেত্রে এগুলো ফ্রি ইউজাররা ডাউনলোড করতে পারবে না, আর সাবস্ক্রাইবাররা ডাউনলোড করলে আমরা আর্নিংস পাবো, ঠিক আছে? যেমন ধরেন এই ফাইলটা, ঠিক আছে, এটা একটা এন্টারপ্রাইজ ফাইল, ঠিক আছে? তো এই ফাইলটা ফ্রি ইউজাররা ডাউনলোড করতে পারবে না, এটা সাবস্ক্রাইবাররাই ডাউনলোড করতে পারবে, সেক্ষেত্রে আপনার আর্নিংস অ্যাড হবে। অন্যদিকে এই ফাইলটা হচ্ছে একটা ফ্রি ফাইল, ঠিক আছে? এই ফাইলটা ফ্রি ইউজাররাও ডাউনলোড করতে পারবে প্লাস সাবস্ক্রাইবাররাও ডাউনলোড করতে পারবে। এখন এই ফাইলটা যদি ফ্রি ইউজাররা ডাউনলোড করে সেক্ষেত্রে আমরা কোনো আর্নিংস পাবো না, আর যদি সাবস্ক্রাইবাররা ডাউনলোড করে সেক্ষেত্রে আর্নিংস পাবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন বিষয় হলো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি। আমাদের করণীয় হচ্ছে আমাদের কোয়ালিটিফুল ডিজাইন দিতে হবে, যেটা আমাদের প্রিমিয়াম অথবা এন্টারপ্রাইজ প্ল্যানে থাকবে, তাহলে আমরা সেখান থেকে আর্নিংস জেনারেট করতে পারবো। বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.